তিস্তা জল চুক্তি থেকে ফারাক্কা ব্যারেজ কিংবা সীমান্তে ঘটে যাওয়া বাংলাদেশের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কথার লড়াই, সাম্প্রতিক সময়ে একের পর এক বাকযুদ্ধ কিংবা কূটনৈতিক সম্পর্ক ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলেছে। কিন্তু এবার বাংলাদেশ সরকার সরাসরি যে পদক্ষেপ নিল, সেই পদক্ষেপের পর বলাই চলে ভারতের সঙ্গে মধুর সম্পর্ক আর কোনোভাবেই রাখতে প্রস্তুত নয় বাংলাদেশ। এদিকে বাংলাদেশের ব্যবসা মন্দার কারণে ভারতের সাহায্য চেয়েছে বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা, অন্যদিকে তারা সরাসরি ইলিশ রপ্তানি বন্ধ করে দিল ভারতবর্ষের উদ্দেশ্যে। ফলে প্রশ্ন উঠতে শুরু করলো, মুখে বন্ধুত্বের কথা বললেও কূটনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের এই পদক্ষেপ সত্যিই কি ভবিষ্যতের বন্ধুত্বকে রক্ষা করতে পারবে দুই দেশের মধ্যে? পাল্টা হিসাবে, ভারত যদি বিদ্যুৎ কিংবা ডিম সরবরাহ বাংলাদেশে বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামোই বা কোন দিকে যেতে পারে? এই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও। ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওর শেষে আপনাদের বলা হবে। এবং যারা এই চ্যানেলটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য আপডেট সংগ্রহ করবেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক 2012 সালের পর নতুন করে খারাপ কোনো কিছুতেই হয়নি। অন্তত শেখ হাসিনার বাংলাদেশের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের সম্পর্ক ব্যবসায়িক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং কূটনৈতিক ক্ষেত্রে দু দেশের উন্নতিকেই ত্বরান্বিত করেছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একাধিক যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার নিঃসন্দেহে দুই দেশের বন্ধুত্ব কতটা ভবিষ্যতে রক্ষা করা যাবে তা নিয়েই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এর আগে বাংলাদেশ ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও জামাত নামক একটি সংগঠনের উপর দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, যে সংগঠনের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসবাদী আক্রমণ বা সন্ত্রাসবাদী কাজকর্ম করার তীব্র অভিযোগ তুলেছে ভারত। শুধু তাই নয়, সেভেন সিস্টার্সে বিভিন্ন সময় গণ্ডগোল পাকানো এমন একটা জঙ্গিকে বাংলাদেশ মুক্ত করে দিয়েছে, যার ফলে সীমান্তে সুরক্ষা আরো জোরদার করেছে ভারতবর্ষ। তবে এ তো গেল সীমান্ত পার্শ্ববর্তী রাজনৈতিক কোন্দল, কিন্তু বর্তমানে বাংলাদেশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা ভারতকে আর ইলিশ সরবরাহ করবে না, যা বাংলাদেশে শেষ 12 বছরের অবস্থান থেকে একদম ভিন্ন। এর জন্য ভারতের ব্যবসায়ীরা সরাসরি চিঠি লিখলেন বাংলাদেশের উপদেষ্টা ইউনেস্কোকেও। তারা বললেন, দুই দেশের সম্পর্ক রক্ষা করার জন্য দুর্গাপূজায় যেরকম উপহার স্বরূপ ভারতে 5,000 মেট্রিক টন ইলিশ পাঠানো হতো, অন্তত সেই রকম ইলিশ যেন বাংলাদেশ ভারতকে পাঠায়। এর ফলে ভারতের ব্যবসায়ীরাও এই ইলিশ বিক্রি করে অন্তত তাদের একটা স্থিতাবস্থা বজায় থাকতে পারে। কিন্তু হঠাৎ করে চিঠি লেখার প্রয়োজনীয়তা বা হলো কেন? আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখতে পাবেন, 1996 সাল থেকে পেট্রোপল যে সীমান্ত, সেই সীমান্ত ধরে ভারতে ইলিশ আসত 5,000 মেট্রিক টন। 2012 সালে সেই রপ্তানি বাংলাদেশ কিন্তু বন্ধ করে দিয়েছিল। কারণ হিসাবে তারা বলেছিল, তিস্তা চুক্তির জল তারা পাচ্ছে না। অর্থাৎ তিস্তা চুক্তির বিতর্কিত একটা অধ্যায়কে কেন্দ্র করে 2012 সালে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়, যার ফলে ইলিশ মাছ সরবরাহ তৎকালীন সময় বন্ধ করে দেয় বাংলাদেশ। মনে রাখতে হবে, বাংলাদেশের ইলিশের বাজার এতটাই বড় যে তারা বিশ্বে 70% ইলিশ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সরবরাহ করে। কিন্তু 2012 সালের পর পরিস্থিতি বদলায়। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতে আবার ইলিশ পাঠানো তারা কিন্তু শুরু করে। আপনারা যদি শেষ 3 বছরের তথ্য দেখেন তাহলে দেখবেন, দুর্গাপূজার সময়ই বাংলাদেশ ভারতকে বিপুল পরিমাণে ইলিশ পাঠাতো। 2019 সালে উপহার স্বরূপ 500 মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসে। 2023 সালে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 3,950 টন। অর্থাৎ দুর্গাপূজো ভাবত বাংলাদেশ কিন্তু বরাবরই ভারতকে উপহার দিত ইলিশ মাছ। 2018 সালে এক মাসের জন্য 500 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করেছিল বাংলাদেশ থেকে। অর্থাৎ মাসে 1,000 থেকে 1,200 মেট্রিক টন ইলিশ কিন্তু আমদানি হতো বাংলাদেশ থেকে বরাবর। অর্থাৎ এই ব্যবসায়ী চুক্তিটা একটা পরম্পরা এবং সংস্কৃতির আকার কিন্তু নিয়েছিল দুই দেশের ভালো সম্পর্ক রক্ষার ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের মার্কেট
ইলিশের মার্কেট ভারতের জন্য বন্ধ হয়ে গেল চিরতরের জন্য। তাই ভারতের ব্যবসায়ীরা মায়ানমার, উড়িষ্যা এবং গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল থেকে ইলিশ মাছ আমদানি এবং রপ্তানির কাজ করছে। তবে ভারত যদি এই ইলিশ মাছের পাল্টা হিসাবে আরও অন্যান্য জিনিসের রপ্তানি এবং আমদানির উপর বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা বসায়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো কোন দিকে যাবে এবার একটু বুঝে নিই। ভারত বর্তমানে পোশাক, টেক্সটাইল পণ্য, পাট, চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্য, প্রধানত এই পাঁচ রকমের জিনিস কিন্তু আমদানি করে। ভারত যদি বাংলাদেশকে থামিয়ে বিশ্বের অন্য প্রান্ত থেকে এই জিনিসগুলো আমদানি করে, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু এক নিমেষে ভেঙে পড়তে পারে। তবে উল্লেখযোগ্য আরও তথ্য এর পিছনে লুকিয়ে আছে। বাংলাদেশে বর্তমানে সব থেকে বড় যে সমস্যা তা হলো লোডশেডিং। এর কারণ হলো দেশের প্রধানত বিদ্যুতের ঘাটতি। দেশের একের পর এক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তুললেও তারা জ্বালানি সরবরাহের কথা কিন্তু মাথায় রাখেনি। ফলে বর্তমানে বাংলাদেশের প্রধান বিদ্যুৎ সমস্যা একটা নিত্য নৈমিত্তের একটা বিষয়বস্তু, এবং বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুতের প্রয়োজন 27,000 মেগাওয়াট, কিন্তু বাংলাদেশ উৎপাদন করতে সক্ষম মাত্র 16,000 মেগাওয়াট। অর্থাৎ প্রায় 11,000 বিদ্যুৎ ঘাটতি নিয়ে একটা দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। বিদ্যুতের ঘাটতি হলে কল কারখানা আমদানি রপ্তানি সহ দেশের সমস্ত সরকারি কাজ কিন্তু এক নিমেষে স্তব্ধ হয়ে যেতে পারে। এবার প্রশ্নটা অন্য, এর মধ্যে ভারত কিন্তু বাংলাদেশকে সরবরাহ করে 1200 ইউনিট বিদ্যুৎ। শুধু আদানি নয়, ভারতের আরও 4টে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ কিন্তু দিনের পর দিন কিন্তু তারা বিদ্যুৎ পাঠিয়ে যাচ্ছে। ইলিশ মাছের বিকল্প হিসাবে ভারত যদি এই বিদ্যুৎকে বাংলাদেশে না পাঠায়, তাহলে বাংলাদেশের বস্ত্রশিল্পের এই মন্দার বাজারেও কিন্তু তীব্র অন্ধকারের সময় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আমদানি এবং রপ্তানির উপরই বেঁচে যে থাকবে তা ভারত মনে করলেও বাংলাদেশ যে মনে করছে না, তার ফলস্বরূপ কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিকে এগিয়ে যেতে পারে। শুধু বিদ্যুৎ নয়, এই 5টা দ্রব্যের পাশাপাশি ভারত কিন্তু বাংলাদেশকে সব থেকে বেশি পাঠায় ডিম। বিপুল পরিমাণ বাংলাদেশি মানুষদের রোজকার জীবনের অবিচ্ছেদ্য অংশ হলো এই ডিম। ভারত প্রতিদিন প্রায় 3 লক্ষ ডিম কিন্তু বাংলাদেশে পাঠায়। তাই ইলিশের পরিবর্তে ডিম এবং বিদ্যুৎ সরবরাহ যদি ভারত বাংলাদেশকে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ কিন্তু ভুক্তভোগী হতে পারে। তাই আমি বিশ্বাস করি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত অন্তত দুর্গাপুজোর প্রাক্কালে ইলিশ সরবরাহকে কেন্দ্র করে নিতে চলেছে কয়েকদিনের মধ্যেই। আপনারা কী ভাবছেন, ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ক কি অতীতের মতো ভবিষ্যতেও পরম্পরা মেনে বজায় থাকবে, নাকি ইউনিসেফ সরকারের একের পর এক সিদ্ধান্ত বা পদক্ষেপ এই দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি সাধারণ মানুষকেও ভুক্তভোগী করে তুলবে ভবিষ্যতে, জানাবেন নিশ্চয়ই। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।